কেজি কত? হ্যাঁ, 65 টাকা কেজি। নমস্কার বন্ধুরা, আবার ট্রেন কেন, চলুন আজকে এই ট্রেন ধরেই আমরা যাব এই শীতের সকালে একটা সুন্দর মেলা দেখতে। কোথায়? এই যে পৌঁছে গেছি মথুরাপুর। এই মথুরাপুরে পুরনো জিনিসের মেলা দেখে আসি, আর কবে থেকে কবে মেলা চলে সেটাও ডিটেলসে বলে দেবো। বন্ধুরা, আজকে এসেছি মথুরাপুর, মথুরাপুরে সংক্রান্তি মেলা। চলুন থাকুন আমার সাথে আর দেখতে থাকুন এসপর সোমনাথকে। চলুন বন্ধুরা আমরা মেলাটা দর্শন করি। তার আগে আপনাদের বলে দিই আসবেন কি করে। শিয়ালদা থেকে নামখানাগামী বা লক্ষ্মীকান্তপুরগামী কোনো ট্রেন ধরে বিষ্ণুপুর বা মথুরাপুর স্টেশনে নেমে যাবেন। এখান থেকে জাস্ট পায়ে হেঁটে এই স্টেশনের ব্যাক সাইডে এসে আপনারা এই রেল ক্রসিংটি পার করেই দেখবেন প্রচুর লোক যাচ্ছে। এই মেলাটি কিন্তু পৌষ সংক্রান্তির দিন হয় শুরু আর চলে 15 দিন। এই দেখতে পাচ্ছেন কত রকম জিনিস, তাহলে আর দেরি কিসে, চলুন এগুলোর দাম বলি। আর এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড প্রচুর জিনিস পাবেন। কত করে গো? এগুলো সব 120 টাকা। এগুলো কত গো? এগুলো কত বললে? 38। এই মেলাতে ঘুরতে এসে আপনারাও অবাক হয়ে যাবেন, পুরনো কি চাই, যা চাই তাই পাবেন। তবে দূর থেকে এসে যদি ঠিকঠাক দরদাম না করতে পারেন তাহলে কিন্তু নেওয়া লস হয়ে যাবে। আর এখানে ক্যামেরা দেখে অনেকে অনেক কিছু বলতে চাইছে না, জানি না কেন। চলুন আপনাদের এবার দেখাই এখানে পুরনো গ্রিল, আসবাবপত্র, খাট কিরম দামে বিক্রি হচ্ছে। বিক্রি হয় না
ওয়েটে বিক্রি হয়, মানে কেজি হিসাবে? কেজি কত? হ্যাঁ, 65 টাকা কেজি। সেখানে পৌঁছে দেবে ভাড়া ভ্যানে নিয়ে নেবে আলাদা ভাবে, মানে এতে ধরা থাকে না, ভ্যানে আলাদা ভাড়া থাকে। কিরম দাম আছে ওইগুলোর? তবে একটা কথা বলে রাখি, এই মেলায় আশেপাশের গ্রামের লোকেদের কিন্তু সত্যি খুব সস্তায় জিনিস পায়। তারা নানা রকম আসবাবপত্র দেখবেন গাড়ি করে করে নিয়ে যায়। দূর থেকে যারা আসবেন তারা ছোটোখাটো জিনিসই নিয়ে যেতে পারবেন, তবে খুব ভালো ভালো জিনিস খুব সস্তায় পাওয়া যায় যদি দেখে শুনে দরদাম করে নিতে পারেন। কাকা হ্যান্ডিটা কত আছে গো? ওই উপরে ক্যামেরাটা ঠিক নেই, স্পিকার স্পিকার কেমন আছে? এই স্পিকার এইগুলো ঠিক নেই, ৩০,০০০ এটা কত আছে গো? হ্যাঁ, 1500 টাকা। আর তোমার যেটা চলছে হাতে ওইটা? স্পিকার গুলো চলে সনির? সনির গুলো চলে কত করে? হ্যাঁ, পার পিস ওইটাই শুধু আছে, চলে না গেছে? চলে, you
বুটগুলো ভালো ভালো বুট আছে, 250 চেয়ারগুলো দাম কত গো? কিছু পাবেন গ্যারান্টি, কোম্পানির গ্যারান্টি, ভাগ্যলাভারি আমিও। হ্যাঁ, টিকিটের মূল্য 10 টাকা, প্রত্যেকটা নাম্বারে। এই যে সামনে আপনারা স্পিকারটি দেখতে পাচ্ছেন, এটা আমার একটু দরদাম করা হয়েছিল। এই স্পিকারটি 1700 টাকা বলেছিল, তো একটু দরদাম করলে হয়তো একটু কমেও যেত, কিন্তু নিয়ে আসার বকি করে সেই ভেবে আর নেওয়া হলো না। ২২০০ টাকা সাইকেল, সাইকেল কত গো? এইগুলো স্পিকার কত? মানে হুপার সমেত যেগুলো 1600। সনি স্পিকার গুলো কত? সনি স্পিকার গুলো 1-1 পিস। বন্ধুরা, কি নেই? পুরনো সাইকেল চাই সেও পেয়ে যাবেন, বাইক চাই অসুবিধা নেই, একটু পরে সেটাও দেখতে পারবেন। কিন্তু দামটা বললো না, কারণ আমি ভিডিও করছিলাম, ভিডিও দেখে হয়তো কোনো কারণে দামটা বলতে ওরা রাজি হলো না। গেলে আপনারা দরদাম করে নিতে পারেন। কত বলছে কাকা এটা? ৬ ফুটের মাল 8,500 টাকা। আর এটা এটা কত হলো? টিপগুলো 150 জোড়া। আর এইগুলো এই সাউন্ড ও কাকা, এই সাউন্ড সাউন্ডটা কেরো? ১২০০ ৬০০ নতুন কিনে নেবো, এখান থেকে নেবো। কেমন লাগলো ভিডিওটি? যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এসপর সোমনাথকে সাবস্ক্রাইব করতে হবে তো এরকম ভিডিও আরও দেখার জন্য। তো নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর নিচে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকম ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে আসতে পারি। চলুন দেখতে থাকুন।
3000 টাকা। এই মেলাটি পৌষ সংক্রান্তি থেকে 15 দিন চলে। যদি আপনারা পারেন একবার দেখে নিতে পারেন, হয়তো আপনারই দরকারি কিছু জিনিস পেয়ে গেলেন। আর এত বড় মেলা, একটু টাইম নিয়ে আসবেন, নাহলে কিন্তু দিনের দিনে শেষ করা যায় না। তো চলুন এইভাবেই এসপোর সোমনাথকে সাপোর্ট করতে থাকুন, আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে দিতে থাকুন। ওই পাশ থেকে একটা রাস্তা আছে, আপনারা যেতে পারেন। ট্রেন লাইনে সোজাসুজি আসলে সুবিধা, তাড়াতাড়ি যাওয়া যায়। চলুন তাহলে আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবভিয়াসলি জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর এইভাবেই এসপোর সোমনাথের সাথে থাকবেন। আবার বলি, মন খুলে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন।